দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলির পর এবার গোসবা। বাঘের আতঙ্কে এক প্রকার ঘরবন্দি এলাকার মানুষ। এবার বাঘকে জঙ্গলে ফেরত পাঠাতে গিয়ে বাঘের আক্রমণে জখম এক বনকর্মী। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলির পর এবার বাঘের আতঙ্ক গোসাবাতে। গোসাবার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ রায়, আর যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। বছরের শেষ দিনে সুন্দরবন কোস্টাল থানার লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেড়ি গ্রামে মিড়েছিল বাঘের পায়ের ছাপ। শনিবার নববর্ষের সকালে লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা যায়। এই ঘটনায় বনকর্মী ও স্থানীয়দের একাংশের অনুমান, চরঘেড়ি থেকে বাঘটি পরশমণি গ্রামে ঢুকেছে, যার জেরে গত কয়েকদিন ধরেই ভয়ে কাঁটা স্থানীয় বাসিন্দারা। এসবের মাঝেই শনিবার গোসাবাতে বাঘের আক্রমণে জখম হলেন এক বন দফতরের কর্মী। আহত বনকর্মী পার্থ হালদার, জানা গেছে ঘটনায় ওই বনকর্মীর মুখে ও পায়ে আঘাত লেগেছে। জখম অবস্থায় উদ্ধার করে বনকর্মীকে নিয়ে যাওয়া হয় গোসাবা গ্রামীণ হাসপাতালে। শুক্রবার লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের দেখা মেলে। শনিবার বাঘের তল্লাশি করতে গিয়ে আচমকায় বাঘের আক্রমণের শিকার হন ওই বনকর্মী। জানা গেছে এদিন সকালে দক্ষিণ চব্বিশ পরগনার পরশমণি গ্রাম সংলগ্ন ম্যানগ্রোভের জঙ্গলে বাঘ শনাক্ত করার কাজ চলছিল। সে সময় আচমকায় হামলা করে বাঘটি। দ্রুত আহত কর্মীকে স্পিড বোটে করে নিয়ে যাওয়া হয়। বনদপ্তর সূত্রে খবর, আহত বনকর্মীর আঘাত গুরুতর নয়, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই খবর। স্থানীয়দের দাবি, বাঘটি যাতে গ্রামে ঢুকতে না পারে এবং দ্রুত বাঘটি যাতে জঙ্গলে ফেরত পাঠানো যায় তার ব্যবস্থা করুক বনদপ্তর। বনদপ্তর সূত্রে খবর, প্রাথমিকভাবে সে চেষ্টাই করা হচ্ছে বনদপ্তরের পক্ষ থেকে। প্রাথমিকভাবে বাঘটি যাতে গ্রামের দিকে কোনোভাবে না আসতে পারে সেজন্য গ্রামের দিকে জঙ্গলের পথ জাল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, খোলা রাখা হচ্ছে জঙ্গলের দিকের পথটি। গত কয়েকদিনের ঘটনার পর বছরের প্রথম দিনেও দক্ষিণ রায়ের আতঙ্কে রাত জাগবেন জঙ্গল লাগোয়া মানুষগুলি, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।